ঠাকুরগাঁওয়ে পৌঁছেছে করোনা ভ্যাকসিন। আজ রোববার সকাল 9টায় ব্যাকসিমকো ফার্মাসিউটিক্যাল এর একটি গাড়িতে করে নিয়ে আসা হয় করোনা ভ্যাকসিন। এ সময় সিভিল সার্জন সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ভ্যাকসিন বুঝে নিয়ে আধুনিক সদর হাসপাতালের স্টোর রুমে সংরক্ষণ করেন। সিভিল সার্জন ডক্টর মোহাম্মদ মাহফুজা রহমান জানান, ঠাকুরগাঁও জেলার প্রথম পর্যায়ে 4,800 ভায়াল ভ্যাকসিন পৌঁছেছে। সিভিল সার্জনকে সভাপতি করে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের অন্যান্যদের নিয়ে 6 সদস্য বিশিষ্ট করোনা ভ্যাকসিন রিসিভ কমিটি রয়েছে। সেই কমিটি আজ ভ্যাকসিনগুলো রিসিভ করেছে। প্রতিটি ভায়াল থেকে 10 জনের মাঝে ভ্যাকসিন প্রদান করা যাবে। অর্থাৎ 4,800 ভায়াল থেকে এ জেলায় 48,000 মানুষকে ভ্যাকসিন প্রদান করা হবে। এ জেলায় আগামী 7ই ফেব্রুয়ারি থেকে ভ্যাকসিন প্রদান কার্যক্রম শুরু হবে। ভ্যাকসিন প্রদানের জন্য জেলা ও উপজেলা পর্যায়ে স্বাস্থ্য সংশ্লিষ্টদের প্রশিক্ষণ অব্যাহত রয়েছে বলে জানান সিভিল সার্জন।